বাক্সবদল মন বদলে যায় কিভাবে বাক্সবদল ছোট মুখে একটা বড় কথা বলি দেখবেন দেখবেন বলাটাই এই বাড়ির জামাই হয়ে আসবে একদিন কিটি তাই তো কাকা কাকা কি হয়েছে তুমি সতর বলে এখানে বলো না সব ঠিক আছে তো বলি তুমি বলো কি হয়েছে বলো না দুদিন ধরে বলাকে খুঁজে পাওয়া যাচ্ছে না ওই যে ইংরেজিতে বলে না বলুন না আই 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 লাভ ইউ চিন্তা হচ্ছে ওই লোকটা যদি আপনার কোনো কোন লোকটা রণবাবু আমি রণবাবুর কথা বলছি আপনি ভয় পেয়েছেন বলো বাবু আপনি ভয় পেয়েছেন রণকে আপনি নাকি শিব ভক্ত আপনার শরীরে নাকি অনেক শক্তি আপনি তো বলেছিলেন আমি বিপদে পড়লে আপনি আমার রক্ষা করবেন মেঘডুবি গ্রামের বলরাম ব্যানার্জি নাকি সামান্য রণ চ্যাটার্জির মতন একটা মেরুদণ্ডহীন মানুষকে ভয় পেয়েছে ছি বলা বাবু ছি না টিপ দেবে বিশ্বাস করুন টিপ দেবে আমি কাউকে ভয় পাই না রণবাবুকে আমি ঘৃণা করি শুধু আপনার সাথে নয় সিধু সিধুর জীবন নিয়েও খেলা করছে ও যা পাপ করেছে তার শাস্তি ওকে পেতেই হবে ওকে জোর করে এখানে আটকে রাখতে পারবে না পারবে না আপনি আপনি ভুল বুঝবেন না ভরসা রাখুন আমার উপর ভরসা রাখুন আমি খুব শিগগিরই আপনার কাছে আসব আপনার কোনো ক্ষতি আমি হতে দেব না হতে দেব না নিশ্চিন্তে থাকুন অনেক নাটক হয়েছে এবার খাবারটা খেয়ে নে রণবাবু আপনি তৈরি থাকুন আমি আসছি
আসবো। আসুন। অফিসার কিছু বলবেন? হুজুর হুজুর, আমাদের বাড়ির ছেলেটাকে উদ্ধার করুন হুজুর। দুদিন ধরে সে নিখোঁজ, আমরা তো ভেবেছি যে। দেখুন, কি ভেবেছেন আর কি ভাবেননি সেটা আমার জানার দরকার নেই, আসল কথাটা বলুন। আমি বলছি অফিসার, কারণ বলা বাবু তাই বলেছেন। দেখুন ম্যাডাম, আপনি যা বলছেন সেটা যদি সত্যি না হয় তাহলে কিন্তু। দেখুন, আমার দাদা মিথ্যে কথা বলবে না, ও কখনো মিথ্যে কথা বলে না। কেন, আপনার দাদা কি এই যুগে যুধিষ্ঠির নাকি? সেটার প্রমাণ আপনি পেয়ে যাবেন, আপনি আপনার কাজটা করুন। আমাদের একটু সময় দরকার। আমাদের আমাদের বলাদাকে ফিরিয়ে দিন, দয়া করে ফিরিয়ে দিন অফিসার, আমরা ওয়েট করব। আমিও জানতে পারলে আপনাদের জানাব। আপনি জানেন না বড় বিপদ হয়ে গেছে। বিপদ কি হয়েছে? বলাটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বলাকে খুঁজে পাওয়া যাচ্ছে না? হ্যাঁ, আমরা গ্রামের সব জায়গায় দেখেছি, কোথাও নেই। কিন্তু আমি তো বলার সঙ্গে টেলিফোনে কথা বললাম সেদিন। আপনি? হ্যাঁ, আমি বলাকে টেলিফোন করেছিলাম, বললাম যে আমার মেয়ে বড় বিপদে আছে। তখন ওর বাবা জোর করে আমার হাত থেকে ফোনটা কেড়ে নিল। তার মানে আমার ফোন পেয়ে ওখানে আসছিল। সবার সামনে টিপের সিঁথিতে সিঁদুর পরিয়ে ওকে তোমার স্ত্রীর মর্যাদা দিয়ে গ্রামে নিয়ে যাও। আর শুধু টিপকে না, সিঁথি, সিঁথিও এখানে খুব বিপদে আছে। তোমার তোর প্রতি একটা কর্তব্য আছে, প্লিজ বলা, টিপকে ভালোবাসলে এসো এখানে, বলো প্লিজ এসো প্লিজ। হ্যাঁ, আমরা আমরা অনেক খোঁজ নিয়ে জানতে পেরেছি যে বলাদাকে সেদিনকে স্টেশনে দেখা গেছিল। আমার ফোন পেয়ে ও কলকাতায় এসেছিল। তুমি বলা বাবুকে ফোন করেছিলে? বলনি তো? একি টিপ তোরা? বলা বাবুকে তুমি ফোন করেছিলে, বলনি তো? হ্যাঁ, তোর বাবার সাথে কথা হওয়ার পর আমি বলাকে ফোন করে বলেছিলাম যে আমার মেয়ে খুব বিপদে আছে, ওকে জোর করে বিয়ে দেওয়া হচ্ছে, তুমিই পারো একমাত্র ওকে বাঁচাতে। তার মানে তোমার ফোন পেয়ে উনি এখানে আসছিলেন, আর আর তখনই 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 কি টিপ বল? তখনই ওই তখনই গুন্ডারা ওকে মারধর করে এবং তুলে নিয়ে যায়। রন বলাকে তুলে নিয়ে গেছে। দিদি ভাই,
ওরা যে কথাটা সত্যি বলছে সেটা তুমি কি করে বিশ্বাস করছো? রেশমি, ঠিকই তো বলছি, এই ঘটনাটা যে রনকে ফাঁসানোর জন্য নয় সেটা তুমি কি করে শিওর হচ্ছো? ওরা গ্রামের সাদাসিধে মানুষ, ওরা কেন মিথ্যে কথা বলবে? দিদি ভাই, তুমি যাদের সাদাসিধে বলছো তারা কি আদৌ সাদাসিধে? আমরা শুধু আমাদের দাদাকে চাই, আর কিছু চাই না। আমরা এখানে কিছু চাইতে আসিনি, শুধুমাত্র বলাদাকে খুঁজে পেলেই আমরা এখান থেকে চলে যাব। কিন্তু তোমরা কোথায় খুঁজবে বলাকে? মা, মা আমরা থানায় গেছিলাম। টিপ, তুই পারিসও বটে, একটা নকল বরের জন্য তোর শোক একদম উতলে উঠছে। হ্যাঁ উঠছে, তাতে তোমার অসুবিধাটা কোথায়? একটা নির্লজ্জ বেহায়া মেয়ে কোথাকার। শোন টিপ, তুই যাই নাটক কর না কেন, যা খুশি করে দে, কিন্তু একটা কথা মাথায় রাখবি, রনির সাথেই তোর বিয়েটা হবে, বুঝলি? আমার আমার দাদাটাই বোকা, তাই আজ ওর এই অবস্থা হচ্ছে। আর আমার দাদার ভালো মানুষ হওয়ার সুযোগ নিয়েছে সবাই। এভাবে কেন বলছো? বলা খুব ভালো ছেলে। হ্যাঁ ভালো ছেলে, ভালো ভালো হয়ে কি লাভ হয়েছে? ও তো সবসময় কষ্টই পেয়ে গেল, কষ্টই পেল, কেউ তো ওকে বুঝলো না। হ্যাঁ, কেউ তো ওকে বুঝলো না যে ও একটা বোকা ছেলে। জানেন, ছোটবেলা থেকে আজ অব্দি সবাই সবাই ওকে দরকারে ব্যবহার করে গেছে, আর ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিয়েছে। শোন টিপ, শোন কি বলছে শোন, যাদের জন্য তোর দরদ উতলে উঠছে না তারাই আজ তোকে কথা শোনাচ্ছে। থাক না এখন এসব কথা, হর কাকা থানায় কি বললো বলো না। ওই তো বললো যে দেখছে। দেখবেন, ওরা ঠিক বলাকে ফিরিয়ে নিয়ে আসবে। বলার মতো ভালো মানুষের কোনো ক্ষতি হতে পারে না, বলা ঠিক ফিরে আসবে, ঠিক ফিরে আসবে। আর ফিরে এলে আমি নিজের হাতে কি মা? বসো না, সকাল থেকে তো নিশ্চয়ই কিছু খাওয়া হয়নি। আরে মুখগুলো একেবারে শুকিয়ে গেছে। সিথি, তুমি আমার সঙ্গে রান্নাঘরে চলো, এসো। আপনারা বসুন না, বসো না তোমরা। আরে আরে ওখানে না, সোফায় বসো না, থাক, আমরা মেঝেতেই ঠিক আছি, গ্রামের সব অশিক্ষিত লোক আমরা। বাবা, বেশ কথা জানো তো তুমি, অবশ্য কথাটা ঠিকই বলেছ, আর যে কত কি দেখবো কে জানে, দিদি ভাইটাও পাগল হয়ে গেছে, একদম পাগল হয়ে গেছে। তুমি যদি সত্যি সত্যি জামাইবাবুর সাথে বিয়ে করো তাহলে আমার দিদির কি হবে?
তোমার কি আমাকে দেখে সেরকম মনে হচ্ছে? তুমি চিন্তা করো না, তোমার জামাই বাবুকে সেদিকে মেনে নিতেই হবে। চেষ্টা কোনো লাভ নেই, এখান থেকে পালানোর কোনো পথ নেই। যতদিন না ওনার বিয়ে হচ্ছে ততদিন এখান থেকে পালানোর সব পথ বন্ধ, বোঝা গেছে? তো আমি হতে দেব না, কিছুতেই না। আরে দাঁড়া দাঁড়া, তুই এখান থেকে বেরোতে পারলে তবেই না। আমি বলে দিয়েছি ওরা নিশ্চয়ই আসবে, ঠিক আসবে। স্যার আপনারা দাদাগিরি হচ্ছে, দাদাগিরি চলো ওদেরকে ধরো। আমরা তো কিছুই করিনি, কি কি করেছি, কি করেছি স্যার? সে তো পরে বলবো, ওদেরকে চলো বাড়ি যাও। আরে আমরা কিছু করেছি, কিছু করে আরে ধর ধর কেন আমাদের স্যার, চল আরে স্যার, আরে চল। আপনি বলরাম ম্যাডামজি? গ্রাম মেঘডুবি। বাবার নাম? বাসুদেব ব্যানার্জি। আপনি আমার কথা জানলেন কি করে? সব জানতে পারবেন, আসুন আমার সাথে। আমি জানি আপনার খিদে পেলে আপনি সহ্য করতে পারেন না। আমি কি নতুন লোক নাকি? আমি তো এইবারই সুভদ্রা তোমরা চলো। না না, আমার গলা দিয়ে খাবার নামবে না, যতক্ষণ না দাদাকে পাচ্ছি মুখে কুটুটি কাটবো না। দেখো এই ছেলে মানুষে করলে কিন্তু শরীর খারাপ হবে। না আমি আমি খাবো না, আমি খেতে পারবো না। তিথি ফুলি চলো খেতে চলো। একই যাত্রায় পৃথক ফল হয় কি করে? আমরাও খাবো না। খাবো না মা, এটা কি তোমরা কি মা বাড়ি আত্মা পেয়ে গেছো? এত কষ্ট করে ওরা রান্না করলো আর তোমরা খাবো না করছো? চলো তো সুভদ্রা, ওঠো ওঠো চলো খেতে চলো চলো। কেন এত অধিকার দেখাচ্ছ তুমি? কে হও তুমি?